আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ফোর স্কোয়ার মসজিদ নামে ইশাতুল ইসলামের যেই মসজিদটি রয়েছে পূর্ব লন্ডনে, একবারই শেডওয়েলের ভিতরে কমার্শিয়াল রোডের পাশে, এই মসজিদটি এটি পূর্ব লন্ডনের অন্যতম বৃহৎ একটি মসজিদ। সেই মসজিদে গতকাল 3 জানুয়ারি একটি দুর্ঘটনার মতো ঘটেছে। একজন যুবক, সে ছুরি হাতে মসজিদের ভিতরে ঢুকে পড়েছিল বলে আমরা জানতে পেরেছি। সেটি নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে তুলপাড় হচ্ছে, পুলিশ এসেছিল, সেই যুবককে আজকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিশ স্টেটমেন্ট জানিয়েছে। সেই ঘটনার বিস্তারিত শুনব এই মসজিদ কমিটির সেক্রেটারি আমাদের ইউনিস আলী ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি কী ঘটেছিল আসলে? জি, আসলে আমি ঘটনাস্থলে আসলাম না। গতকালকে হঠাৎ ঠিক 12টার পরে হবে দিন, আমরা যে সময় গেটটা খুলি, আমরা 12টার আগে মসজিদের গেট খোলা রাখি, যা তো মুসল্লিরা আইতা। হঠাৎ করে ইয়াং একটা ছেলে, আমরা বাংলাদেশিও, ভিতরে ঢুকছে। ঢুকিয়াও আমাদের ওই পাশে একটা ক্লাস চলে, হিফস ক্লাস, প্রায় ছাত্র হল বা একজন উস্তাদ আসিল। তো আইও সে লগে লগে একটা নাইব্বা করে দিছে। তো আমার যতটুকু ধারণা, যেহেতু আমি উপস্থিত আসলাম না, পরে ইয়া ইনফরমেশন নিছি বা পুলিশে আমার যোগাযোগ করছে, তার মানসিক সমস্যা আছে যতটুকু আমি ধারণা করলাম। তারপরে আমাদের ট্রেজারার মালিক আলী সাহেব আসলা বা আরও মুসল্লি কিছু আসলা, তারা ইয়া তারা বুঝাইছেন। মোটামুটি এ জুতা উতা খুলিয়েও ভিতরে ঢুকছে। ঢুকিয়া একজন দেশ সামনে ফাইছে, ফাইয়াও ছুরি বাকরি লিছে, বাকরিয়া মানে বই ভিত্তি দেখানি শুরু করছে। এখন কোনো কিছু ডিমান্ড করেন না, শুধু বই ভিত্তি দেখার। এখন হঠাৎ করে যে এরকম একটা ঘটনা, আমরা তো বুঝতে উঠতে পারছেন না, বা যারা আসলা এরাও বুঝতে পারছেন না। সুতরাং তারে চেষ্টা করছেন বুঝাই বাজাইয়া, পরে তারে কইছেন যে তুই বাইরিয়া যা, গিয়ে এখন কোনো মাজারও সময় নাই, আর এখান যে তুই ইদরা এইগুলা করে এগুলো ঠিক না, এগুলো খোয়া বাদে তার বাড়িও গেছে কি। পরে আমাদের ছাত্র একজন হাফিজ, হিফজ ক্লাসের ছাত্র, ওর সাথে সাথে পুলিশ টেলিফোন করছে। হয়তো 10-15 মিনিটের ভিতরে পুলিশ আইছে। পুলিশ আওয়ার পরে তো বিস্তারিত তারা জানছে, জানিয়া আমার লগে যোগাযোগ করছে। পরে আমিও ঘটনাস্থলে আইছি, কেন আইয়ারি দেখছি বা জিজ্ঞাসা করাইছি। মোটামুটি আর এর বেশি কিছু হইছে না। পুলিশের যোগাযোগ করার পরে তারা কইছে যে তোমার কাছে ইনফরমেশন আমরা নেই, তো কিছু ইনফরমেশন আমি দিয়েছি বা জেলা ঘটনা হয়েছে কইছি। পুলিশ আবার আইসি, আইয়াই তারা সিসিটিভি ফুটেজ নিছে, তার এমএসটা বাইর করছে, করিয়া আমার মনে হয় বিভিন্ন মসজিদে তারা এটা ডিস্ট্রিবিউট করছে। আজকে সকালে প্রায় মনে হয় 8:30 বা 9টার দিকে তারা ফোন করছে আমারে যে তারা অ্যারেস্ট করে রয়েছে। তো মোটামুটি ঘটনা ওরকম হতো। এটা জরুরি, আমরা যেহেতু আমাদের বাংলাদেশি হোক বা অন্য দেশে, যেহেতু এরকম একটা চুরি লইয়া ভিতরে ঢুকছে, হয়তো আরও ঘটতে পারতো। আমরা পুলিশে ইনফর্ম করায় তারা যে দ্বারা এটা সক্ষম হয়েছে, এটা আমরা লাইব্রেরি একটা অ্যাচিভ, আর আমরা সকল সতর্ক থাকার দরকার। এটা আরও তো হওয়া যায় না, এরকম ঘটতেও পারে। এই যে যুবকটি, সে কি এই মসজিদের নিয়মিত মুসল্লি? না না, হঠাৎ করে আইসে, এই আমরা আর তার আগে দেখছি না। তো হইতে পারে যে কোনো ইন্টেনশনে এসে আইসে, অথবা জানি না, আল্লাহু আলম। এটা তো আমরা আর দেখি নাই তার পূর্বে কখনো। পুলিশ আজকে যে স্টেটমেন্ট ইস্যু করেছে, তারা বলেছে যে 41 বছর বয়সী একজন যুবককে তারা গ্রেফতার করেছে, এবং তারা এর বেশি কিছু বলেনি সেখানে, এবং তারা জানার চেষ্টা করছে যে কোন উদ্দেশ্যে, কী ইন্টেনশন নিয়ে সেই যুবক এখানে এসেছিল।